আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাতদাতা প্যারালাইসিস ডিজেবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক ল্যাব লিমিটেড, রিং রোড, শ্যামলী থেকে বলছি। আমি আমার ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান পেজে লাইভে আছি। এখন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমি সরাসরি আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান দিব ইনশাআল্লাহ। শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা আমাকে লাইভে প্রশ্ন করতে পারেন। যে ফোন নাম্বারটি দেওয়া আছে 09666-77441। আমি আবারও বলছি 09666-77441। এই নাম্বারে আপনারা ফোন দিয়ে আমার সাথে এখনই সরাসরি লাইভে কথা বলতে পারবেন। আর আপনারা ফোন দেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনাদের বয়স, নাম, পেশা, সমস্যাটা কতদিন ধরে আপনারা ক্লিয়ার বলবেন, তাহলে আমার উত্তর দিতে খুবই সহজ হবে আশা করি। তবে আপনারা আমাকে এখানে লাইভে আপনারা কমেন্টও লিখতে পারেন। কমেন্ট যদি লেখেন আমি কমেন্ট উত্তর দিব ইনশাআল্লাহ। আপনাদের কমেন্টের ঘর আছে, আমি অলরেডি লাইভ চ্যাটে আছি, ওখানে আপনারা আপনারা কমেন্টে লিখতে পারেন। অথবা যে ফোন নাম্বারটি দেওয়া আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, 09666-77441, 09666-77441। এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সরাসরি কথা বলতে পারেন। আপনাদের অনেকেরই দীর্ঘদিন আমার সাথে কথা বলার চেষ্টা করছিলেন। আমি ফোনো লাইভ আগে ফেসবুকে করতাম, আমি আজকে ইউটিউবে আসছি, আবার ফেসবুকও করবো। ফোনো লাইভটা আপনাদের হয়তো কথা বলতে সহজ হয়। তো আপনারা যারা যে যেখানে আছেন, দেশ বিদেশ, পৃথিবীর বিভিন্ন দেশে, আপনারা আমাকে ফোন এই নাম্বারে কথা বলতে পারেন বা আপনারা আপনাদের সমস্যাগুলো লিখতে পারেন, আমি আপনাদের উত্তর দেব ইনশাআল্লাহ। দর্শক, আজকে আমি একটু ব্যতিক্রমী একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বুক ব্যথা। আপনারা জানেন যে বুক ব্যথা এমন একটি সমস্যা, বুক ব্যথা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা পড়তে পারে। বুক ব্যথা নিয়ে আমি কথা বলবো। তো বুক ব্যথার কারণটা কি সেটা নিয়েও আমরা আপনাদের সাথে আমি কথা বলবো। আপনারা এই যে যে আশা করি যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 09666-77441, এই নাম্বারটাতে ফোন দিতে পারেন। আমার যে টিম আছে তারা আমাকে ফোনটা ফরওয়ার্ড করে দিবে, আপনারা আমার সাথে কথা বলতে পারেন। যে অলরেডি একজন লাইভ চ্যাটে চলে এসেছেন, উনি লিখেছেন, ওনার আসলে একটা আইডি নাম না বলা কথা, যাই হোক কোনো একজনের নাম, আমার কোমরের ডান দিকে ব্যথা, কোমর থেকে পা গোড়ালি পর্যন্ত ব্যথা করে, এখন ব্যথাটা অনেক বেশি, কোমরটা বাম দিকে বাঁকা হয়ে গেছে। জি, এইটা একটা কমন সমস্যা, যে কোমর ব্যথা পায়ের দিকে উঠানামা করে, ডান পায়ে যেতে পারে, বাম পায়ে যেতে পারে, এবং ব্যথা কোমর বাঁকা হয়ে যাওয়া। আপনি একটু খেয়াল করবেন, হাঁচি বা কাশি দিলে আপনি তীব্র ব্যথা হতে পারে কোমরে, এবং পাটা অবশ হয়ে যেতে পারে, ঝিঝি করা, বিভিন্ন বিভিন্ন ঝিঝি বা শিনশিন জাতীয় সমস্যা হতে পারে। তো এইটা আসলে একটা পিএলআইডি রোগীর লক্ষণ, কোমরের ডিস্ক প্রোল্যাপস রোগের লক্ষণ। আমরা দর্শক, এর আগে অনেক হাজারবার বলেছি, অনেকবার লক্ষবার বলেছি, আমি একটা কোমরের হাড়ের অংশ নিয়ে এসেছি, এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাম্বার স্পাইন আর এটা সেক্টাম অ্যান্ড কোক্সিস, দুই হাড়ের মাঝখানে এইগুলো হচ্ছে ডিস্ক, ডিস্ক। দেখেন এই L4 এবং 5, এই দুই হাড়ের মাঝখানে বা বোনসের মাঝখানে ডিস্কটি বের হয়ে গিয়েছে, দিস ইজ প্রোল্যাপস ডিস্ক। দেখেন লাল, আমরা বোঝানোর জন্য আপনাদেরকে বুঝিয়েছি। আর যে হলুদ যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পাইনাল নার্ভ, এটা স্পাইনাল কর্ড থেকে লাম্বার প্লেক্সাস এবং স্যাক্রাল প্লেক্সাস, দুইটা প্লেক্সাস আছে যেটার মাধ্যমে পায়ের দিকে আপনার নার্ভগুলো গিয়েছে, প্লেক্সাস তৈরি করে এই নার্ভগুলো কোমর থেকে সায়াটিক নার্ভ স্পেশালি তৈরি হয়ে পায়ের দিকে চলে গেছে, এবং সেটার বিভিন্ন ব্রাঞ্চ আছে। যদি সায়াটিক নার্ভের কোনো রুটে
কোমরে কোথাও কোনো কম্প্রেশন হয় তো তা থেকে পায়ের দিকে আপনার মতো এই যে বলছেন যে ঝিঝি করা, শিন শিন করা, এই জাতীয় ব্যথা হতে পারে, তো আমি বলবো আপনাকে কোমরের একটি এমআরআই করে ফেলতে হবে। এমআরআইটা যদি আপনারা করেন সহজেই রোগটা নির্ণীত হয়ে যাবে ইনশাআল্লাহ। কোমর ব্যথার অন্যতম কারণ হচ্ছে পিএলআইডি, এবং এমআরআই করলে সহজেই দেখা যাবে যে কোমরে আপনার এই যে ডিস্কটা প্রলাপস হয়ে গিয়েছে, ডিস্কটা হয়তো ফেটে গিয়েছে। পিছনের সাধারণত হয়, এটা পিছনের অংশ আর এটা পেটের অংশ বা সামনের অংশ। তো এই পায়ে ঝিঝি করা, শিশির করা, অবশ হয়ে যাওয়া বা যে কোনো এই জাতীয় অনুভূতি যদি হয়, এটা কোমরের ডিস্ক প্রলাপস থেকে হয়ে থাকে সাধারণত। অনেক কারণে অন্যান্য কারণও হতে পারে, যদি কোমরের মাসেল থেকে হতে পারে, পায়ের মাসেলের সমস্যা থেকে হতে পারে। তো এটা হওয়ার কারণটা কি, আমি এই যে একটি ছবি দেখাচ্ছি আপনারা দেখেন, সঠিক দেহভঙ্গি। আমি এর আগেও বলেছি যে কিছু কমন দেহভঙ্গি আছে, আমরা যদি টানা বসে থাকি, যে আমি বসছি, যদি স্ট্রেট না বসি তা থেকে কোমরে এই সমস্যাগুলো হতে পারে বা আঘাত পেলে হতে পারে। অনেকে ফ্লোরে ব্যবসা বাণিজ্য করে বা গদিতে বসে তা থেকে হতে পারে, সামনে ঝুঁকে অনেক সময় ধরে যখন কাজ করবেন, যারা যেমন যারা সেলাইয়ের কাজ করেন, যারা বিভিন্ন গার্মেন্টসের সামনে ঝুঁকে কাজ করেন, যারা ব্যাংকার আছেন, টানা বসে বসে কম্পিউটারে কাজ করছেন, তাদের এই রোগটা সবচেয়ে বেশি হয়ে থাকে। এটাকে আমরা পিএলআইডি বা ডিস্ক প্রোলাপস রোগ বলে থাকি। আশা করি জিনিসটি বুঝতে পারছেন। এখানে এই টিপসগুলো আমার যে পেজটি আছে এবং এই যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন, যখন আমি কোনো আপডেটে আসি বা লাইভে আসি আপনারা বুঝতে পারবেন। এবং আমার যে এখানে যে পোস্টগুলো আছে, যে শেয়ারিংগুলো দিয়ে থাকি, অনেক হেলথ টিপস দিয়েছি। আশা করি যদি আমার পুরো ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো করেন এবং ফেসবুক পেজটি ফলো করেন, তাহলে আপনাদের উপকার আসবে। তো না বলা কথা যে বলছেন যে আপনি সেটা আপনার আসলে এটা একটা পিএলআইডি সমস্যা, আপনাকে এমআরআই করে রিহ্যাব থেরাপি করতে হবে। রিহ্যাবিলিটেশন সর্বাধুনিক থেরাপি চিকিৎসা। পৃথিবীতে বিভিন্ন প্রকার বাত ব্যথার চিকিৎসার বিভিন্ন থেরাপি আছে, সব থেরাপি কিন্তু কার্যকর না। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন থেরাপি সেন্টার, দোকান ঘর তুলে একটা এআরআই মেশিন নিয়ে বসে আছে, কোনো ডাক্তার নাই, কোনো রিসার্চ ওয়ার্ক হয় না। এই সকল জায়গায় যে কোনো থেরাপি দিয়ে আপনারা উল্টা প্যারালাইসিস হয়ে যেতে পারেন। আপনাদেরকে রিহ্যাবিলিটেশন, রিহ্যাব থেরাপি, এটার একমাত্র আধুনিক চিকিৎসা আপনাকে করতে হবে। তো আপনারা ইচ্ছা করলে অনেকে আপনার অলরেডি আপনারা লাইভ চ্যাটে প্রচুর কোশ্চেন অলরেডি করে বসে আছেন আমাকে, তো আপনারা ফোন দিতে পারেন। দর্শক আপনারা জাস্ট যারা দেশের বাইরে আছেন তারাও ফোন দিতে পারেন। এটা আইপি নাম্বার 09666774411, 09666774411, এই নাম্বারে আপনারা আমাকে ফোন দিতে পারেন, আমি আপনাদের ফোনের উত্তর দিব। তো তারপরে কোশ্চেন অলরেডি চলে আসছে, আরো অনেক কোশ্চেন। ডেইলি নিউজ 24 থেকে আপনি প্রশ্ন করেছেন যে স্যার, একজন গ্রাফিক ডিজাইনার আমাকে সারা দিন বসে বসে কাজ করতে হয়, এই জন্য মাঝে মাঝে খুব পেইন হয় কোমরে, এটা কি এমনি না আমার কোনো সমস্যা আছে বা কি করলে আর করবে না, প্লিজ স্যার জানা বলবেন। অবশ্যই যারা বসে ডেস্কটপে কাজ করেন, গ্রাফিক ডিজাইন বলে বা কম্পিউটারে বসে কাজ করেন, ইভেন কি আমি ডাক্তার বা যারা ডাক্তার আছেন তারা হয়তো চেম্বারে বসে বা অপারেশন থিয়েটারে আপনাকে অনেক সময় সামনে ঝুঁকে কাজ করতে হয়, এতে আপনার কোমরে ডিস্কের প্রলাপস হতে পারে এবং কোমরে ইঞ্জুরি হতে পারে, কোমরে স্পাইন লাম্বার কার্ভেচার নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা বারবার বলছি, আমি বলছি যে আপনাদেরকে প্রতি এক ঘন্টা পর পর একটু উঠে দাঁড়াতে হবে বা অফিসে একটু হাঁটতে হবে বা কাজটা ছেড়ে দিয়ে একটু মুভমেন্ট করতে হবে। এবং স্পাইনাল কিছু মোবিলাইজিং এক্সারসাইজ আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আপনি দাঁড়িয়ে জাস্ট কোমরটা একটু ডানে বামে আপনি হালকা কিছু স্ট্রেসিং করতে পারেন, কিছু মোবিলাইজিং এক্সারসাইজ করতে পারেন, তাহলে এই সমস্যাগুলো টানা হবে না। আর আপনার চেয়ারের হাইট এবং টেবিলের হাইট অ্যাডজাস্ট করতে হবে। যদি আপনার চেয়ারের হাইট খুব বেশি হয়ে যায় টেবিলের অনুযায়ী, তাহলে কিন্তু আপনাকে বাধ্য হয়ে সামনে ঝুঁকে কিন্তু অনেক কাজ করতে হবে, এতে আপনার কোমরে সমস্যা হতে পারে।
তো আপনারা টানা কেউ বসে ঘন্টার পর ঘন্টা কোনো কাজ করবেন না, আপনাদেরকে নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে, অন্তত হাঁটবেন। আর যেহেতু ব্যথা হচ্ছে, ব্যথা গরম সেঁক দিয়ে দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলটাতে, আমি বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে। এক্সারসাইজগুলো যদি শিখে করতে পারেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। তারপরে প্রশ্ন করেছেন জুবায়ের খান, ধন্যবাদ আপনাকে ডাক্তার সাহেব, অনেক অনেক শুক্রিয়া, আমি ইন্ডিয়াতে আছি, দেশে এসে অবশ্যই আপনার সাথে দেখা করব। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন আপাতত দয়া করে দেশে না আসে গেল, দেশে আপাতত আপনি দয়া করে আসবেন না, দেশে যে করোনার যে প্রভাবটা আছে এটা শেষ হোক, শেষ হলে দেন আপনি দেশে আসেন। আপনি আসলে অবশ্যই আমার সাথে দেখা করবেন, আপনার কোনো সমস্যা থাকলে আমি ইনশাল্লাহ আমি দেখে দিব ইনশাল্লাহ। আর আপনি লাইভটি শেয়ার করে দিবেন আপনারা ইউটিউবের এই লাইভটি, আশা করি আপনাদের উপকারে আসবে এবং অন্যদের উপকারে আসবে। একটি ফোন নিয়ে আসি। ফোনটি কেটে গিয়েছে। না বলা কথা যে আপনি আবার লিখেছেন কাশি ও হাসলেও ব্যথা লাগে, জি আপনার এটা PLID ক্লিয়ার বোঝা যাচ্ছে, বা ডিক্স প্রোল্যাপস আমি যে ছবি দেখিয়েছি, আপনাকে অতি শীঘ্রই কোমরে একটা MRI করতে হবে। MRI করার পর আপনার চিকিৎসা রিহ্যাব ট্রিটমেন্ট যদি হসপিটালাইজড হয়ে নেওয়া যায় তাহলে আশা করি আপনার উপকারে আসবে। আবার একটি ফোন নিয়ে আসি। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, আপনার ইউটিউবের ভলিউমটি কমিয়ে ফেলুন না হলে কথা বোঝা যাচ্ছে না। জি বলেন। ও আচ্ছা আচ্ছা, জি এবার তো আপনি লাইনে আসছেন, আপনি কি করেন বলেন? আচ্ছা, তা আপনি তো বলছিলেন আপনি বাঁকা হয়ে গিয়েছেন অলরেডি। আচ্ছা আচ্ছা, আপনি একটা MRI করে ফেলেন আপনাদের? আচ্ছা, তাহলে আপনার MRI ছবিটা দেখতে হবে, MRI ছবিটা দেখতে হবে। নর্মাল যদি ডাক্তার সাহেব বলে থাকে আপনার আপনার যে সিমটম, এই সিমটমের সাথে মিলছে না। আপনার যে সিমটমটা বলছেন কোমরে ব্যথা হয়, বাঁকা হয়ে গিয়েছে এবং পায়ে ব্যথা যায়, এটা কোমরের ডিক্স কল। জি এখন আপনার আপনার ওইখানে ডাক্তার সাহেবরা কি চিকিৎসা দিয়েছে? তো উনি তো ঠিকই বলেছে, আপনাকে ছুটি আবার নিতে হবে, দরকার হয় মেডিকেল লিভ আপনাদের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী আপনাকে রেখে আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে। আপনি আমার যে ইউটিউব চ্যানেলটিতে যে এক্সারসাইজটা দিয়েছি দেখবেন, উপর হয়ে শুয়ে ওই এক্সারসাইজটা আপাতত করেন, গরম সেঁক দেন আর রেস্টে থাকেন, আর আপনাদের ডাক্তার দেখিয়ে আপাতত ওষুধ খান। এটা আপনার কোমরের ওই যে L4-5 বলেছে ডাক্তার সাহেব, ওই সমস্যাটাই ডিস্ক প্রোল্যাপস। আচ্ছা, ওষুধ খান, অসুবিধা নাই, আপনাকে ওষুধে ভালো না হলে রেস্টে থেকেও ভালো না হলে আপনাকে আইদার
অপারেশনে যেতে হবে অথবা রিহ্যাবিলিটেশন রিহ্যাব থেরাপিতে যেতে হবে, সেটা আপনি আপনাদের ডাক্তার সাহেবদেরকে দেখিয়েও করতে পারেন অথবা আপনি ডিপিআরসির সাথেও যোগাযোগ করতে পারেন। আমি আপনার ওখানে যাওয়ার চিন্তা ভাবনা করছি, আমি অনেকদিন ধরে ছুটি কথা বলতেছি, আমি আজকে ছুটির জন্য গেছিলাম, তো বলতেছি একদম বসো, তারপরে আমি প্রতিদিন আপনার এই চ্যানেলে প্রতিদিন আপনার এইগুলো মানে এক্সারসাইজ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে নিয়মগুলো মেনে চলেন। আমি যেটা আগে দেহভঙ্গি দেখিয়েছি, আপনি লাইভেও দেখছেন এই যে ছবিটা, এই যে দেহভঙ্গি, এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই নিয়মগুলো মেনে চলবেন আপনি, না নট অনলি যত রোগী এখন দেখছেন লাইভ, আপনারা এটা আমার এই চ্যানেল থেকে এবং পেজ থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা এটা একটু পড়বেন, উপকার আসবে। জি, আপনাকে ধন্যবাদ। এখানে জুবায়ের খান, আপনি ইন্ডিয়াতে আছেন, আপনি আবার লিখেছেন আমার বাবা ইবনে সিনাতে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি, সম্ভবত আপনার বাবা অসুস্থ, যেহেতু আপনি ইন্ডিয়াতে আছেন, আপনি যদি বেশি সমস্যা থাকে আপনার বাবাকে কোনো আত্মীয় বা কারো মাধ্যমে আমার কাছে পাঠাতে পারেন, বা ওনার কাগজপত্রগুলো আমার কাছে পাঠান, আমি দেখে ইনশাল্লাহ আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিব যেটা আপনাদের উপকারে আসবে। এস এম শাহিনুর, স্যার হিপ মাসেল পেইন কমানোর ভিডিও আপলোড করবেন দয়া করে। যে অবশ্যই শাহিনুর সাহেব, ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ আপনাদের জন্যই আমি আপনার ইনশাআল্লাহ আপনার কথা রেখেছি। আর আগেও আরেক রুগী শোল্ডার জয়েন্ট ডিসলোকেশন বা শোল্ডার জয়েন্ট খুলে যায় এই এই ভিডিও চেয়েছিল, আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়েছি। আপনারা পিছনে ভিডিওগুলা প্রত্যেকটা ভিডিও যদি দেখেন পেয়ে যাবেন অনেক কিছু ওখানে পরামর্শ এবং দেওয়া আছে। তারপরে যেহেতু আপনি বলেছেন যে আপনি চাচ্ছেন যে কি হিপ মাসেল পেইন কমানোর এক্সারসাইজ, অবশ্যই আপনাদেরকে হিপের বিভিন্ন যে এক্সারসাইজ আমি দেখাবো ইউটিউবে বা আমার ফেসবুক পেজে, দুইটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন, তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা কয়েকদিনের মধ্যে এটা আপলোড করব, ততদিন আমাদের সাথে থাকবেন এবং এই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পেজটিকে শেয়ার করে দেবেন। যে আরেকজন জানতে চেয়েছেন যে 09666774411 এই নাম্বারে কি কল দেবো, জি আপনারা এই নাম্বারটাতে আমাকে কল দিতে পারেন। এই নাম্বারে কল দিলে আমি সরাসরি নাম্বারে এখন আমি আছি, আপনারা এই নাম্বারে কল দেন ইনশাআল্লাহ, আমি ফোনও লাইভে আছি, আপনারা এই নাম্বারে কল দিলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। তাহলে আপনাদের লিখতে অনেক সময় লেগে যায়, ফোনে কথা বলাটা সহজ হয়ে যাবে। তারিকুল ইসলাম, আপনি লিখেছেন স্যার এমআরআই খরচ, এমআরআই করছি বাট কোনো কিছু আসেনি, ডক্টর বলছে আর্থ্রাইটিস সমস্যা কিন্তু আমি তো সুস্থ হইনি। জি অবশ্যই তারিক সাহেব, আসলে এমআরআই সাধারণত আমরা বিভিন্ন আঘাত পেলে বা পিএলআইডি বা কোনো একটা জয়েন্ট ওখানে কোনো খারাপ কিছু আছে কিনা, কোনো টিউমার ক্যান্সার বা ওখানে ডিস্ক প্রোলাপস বা নার্ভ কম্প্রেশন আছে কিনা বা কোনো সিগন্যাল চেঞ্জ আছে কিনা এটা দেখার জন্য করে থাকি। আর্থ্রাইটিসে সাধারণত এমআরআই এর প্রয়োজন হয় না, ডাক্তার সাহেব ঠিকই বলেছে আপনার আর্থ্রাইটিস সমস্যা, এবং আর্থ্রাইটিস রোগের চিকিৎসা বিভিন্ন ওষুধের পাশাপাশি ঔষধ হয়তো অল্প কিছু খেতে হবে, ডিজিজ মডিফাইং ড্রাগ অনেক সময় আমরা বলে থাকি বা দিয়ে থাকি, কিন্তু আপনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে, রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট এ যেতে হবে, এছাড়া কোনো গতি নাই। আর আমার চ্যানেলটি খেয়াল করবেন, এখানে আশা করি অনেক উপকার পেয়ে যাবেন। যারা আর্থ্রাইটিসে ভুগছেন, অনেকে চেয়ারে বসে নামাজ পড়েন, অনেকে সিঁড়ি উঠানামা করতে চান না, বা অনেকে হাঁটা চলাফেরা করতে চান না, প্লিজ দয়া করে এই যেতে অ্যাক্টিভিটিস করবেন না, অবশ্যই মুভমেন্ট করবেন, স্বাভাবিক নামাজ রোজা স্বাভাবিক নামাজ পড়ার চেষ্টা করবেন, হাঁটা চলাফেরা করার চেষ্টা করবেন, এতে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আফরোজা মোফাজ্জেল, যে আমি হয়তো অনেকের নাম পড়তে একটু সমস্যা হচ্ছে, আপনারা আশা করি কেউ মাইন্ড করবেন না, ভুল হতে পারে, মা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের প্রশ্ন পড়ছি, স্যার বাম সাইডে কোমরের নিচে ব্যথা সিলিক মারে, স্যার এখন একটু পরামর্শ দেন,
জি অবশ্যই, বাম সাইডে কোমরের নিচে ব্যথা এবং চিলিক মার, এটা আসলে গ্লুটিয়াল পেইন, গ্লুটিয়াল মাসেল কম্প্রেশন হলে এটা হতে পারে। এটা হিপ জয়েন্টে যদি সমস্যা তা থেকে হতে পারে, এটা স্যাক্রো আইলিয়ার জয়েন্ট। আমি এই পাশে আর একটা, আমাদের এখানে আর একটা, এইখানে পেলভিস বোন থাকে, এখানে আর একটা বোনস থাকে, সেই বোনস এবং এই জোড়া, এই দুইটা এই বোনসের মাঝখানে একটা জয়েন্ট থাকে, এটা বলি আমরা স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। এখানেও যদি কোনো কারণে প্রদাহ হয় তা থেকেও পেইন হতে পারে। তো আপনারা, আপনাকে বলবো এখানে গরম সেঁক দেন, আপাতত 7-8 দিন 10 দিন একটু ব্যথার ওষুধ খেয়ে দেখেন, তারপরে আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত, আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোথা থেকে, আর আপনার প্রশ্ন বলুন, আমি শুনতে পাচ্ছি। বলেন, নাম বলেন। এখন তার এখানে এমআরআই করানো হয়েছে দুইবার সৌদি আরবে, এবং সিটি স্ক্যানও দুইবার করানো হয়েছে। এরা কোনো সমস্যার সমাধান দেয় না স্যার, এখন আপনি কি কোনো সাজেশন আমাকে দিতে পারবেন বা দেশে আসলে কোনো চিকিৎসা করা যাবে কিনা? এখন বেশি ব্যথাটা কোন কোন জায়গায় আপনার, সবচেয়ে বেশি ব্যথাটা কোথায়? একদম ঘাড়ের উপর অংশে আর কি, মাথার খুলির নিচে আর কি। সিটি স্ক্যানে দেখা যায় আর কি ডিস্ক 2 এবং ডিস্ক 3। আচ্ছা, ব্যথা কি হাতে যায়? ওখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার এই জাতীয় সমস্যা অনেক রুগীরই আছে, ঠিক না? আপনার মতো এরকম হাজারো রুগী আছে, আপনি যে সমস্যা ভুগছেন একই রকম সমস্যা অনেকেরই আছে, ঠিক না? তো আমি যেটা বলবো, আপনার বালিশ কয়টা ব্যবহার করেন? জি, যারা আপনি বালিশ একটাই ব্যবহার করবেন, আর প্রয়োজনে আপনি কিছুদিন বালিশ ছাড়া ঘুমানোর চেষ্টা করেন, 15-20 দিন একটু কষ্ট হলেও বালিশ ছাড়া ঘুমিয়ে দেখেন। পাশাপাশি আপনাকে আমি বলবো ওই জায়গায় গরম সেঁক দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে লাইনটি কেটে গেছে, আপনি লাইভটি খেয়াল রাখবেন, লাইভে আপনি উত্তরটি পেয়ে যাচ্ছেন। ইউটিউব চ্যানেলে দেখবেন ঘাড়ের আমি কিছু এক্সারসাইজ দিয়েছি, এভাবে শিখিয়েছি অনেকে। হ্যাঁ, এই এক্সারসাইজটা করবেন, গার্ডেলের কিছু এক্সারসাইজ দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, বিভিন্ন শোল্ডার গার্ডেলের বা শোল্ডারের বিভিন্ন এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো করেন, গরম সেঁক দেন। আর আপনার ভারী কাজ করবেন না, আর মোবাইল ফোন ব্যবহার, দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি, মোবাইল ফোন ব্যবহার করতে হবে ঠিক এই স্টাইলে, এবং খুব কাছে নিয়ে আসতে হবে, কাছে কাছে, আপনারা দূরে, এইভাবে মোবাইল ফোন ব্যবহার করবেন না। এইভাবে মোবাইল ফোন ব্যবহার করলে ঘাড়ে বড় আকারের সমস্যা হচ্ছে, হাজার হাজার রুগী আমার কাছে আসছে, এবং রিসার্চ ওয়ার্ক তাই বলে। আপনি ইন্টারন্যাশনালি বিভিন্ন যারা পেইন স্পেশালিস্ট তাদের বিভিন্ন রিসার্চ ওয়ার্কে দেখবেন যে এই নেক পেইন হয় ডিউ টু স্মার্টফোন ইউজেস। তো স্মার্টফোন ইউজের কিছু নিয়মকানুন আছে, স্ট্রেট বসতে হবে, আমি ছবিতে দিয়েছি, আমার যে বইটি আছে ডিপিআরসি হাসপাতালে আসলে বইটি আপনারা পেয়ে যাবেন, এই বইটি ব্যবহার করবেন, মোবাইল ফোন সাবধানে ব্যবহার করবেন, আর আপনি ভারী কাজটা একটু কম করেন, ভারী কাজ না করে নিয়ম মাফিক চলেন। তবে আপনাকে এটা ঘাড়ে রিহ্যাব করতে হবে, রিহ্যাব ট্রিটমেন্ট বা বিভিন্ন থেরাপি আছে সেটা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি, ধন্যবাদ। তার আগে আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনারা ইতালিতে অনেক খারাপ অবস্থা আমরা জানি, বাংলাদেশ থেকে আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন, কি অবস্থা, করোনার অবস্থাটা একটু আমি জানতে চাই, আর আপনার কোশ্চেনটা আমি নিব।
আপনারা কি ভালো আছেন? করোনার প্রভাব থেকে আপনারা কি ভালো আছেন কিনা? করোনার প্রভাব থেকে আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন, নিয়মগুলা মেনে চলেন, যেটা সরকারও বলছে বা আমরাও বলছি। তো এবার বলেন আপনার সমস্যাটা বলেন। কোমরের ব্যথা কি এখনো যাচ্ছে না? আচ্ছা, আপনি কি এমআরআই করেছিল ইতালির ডাক্তার সাহেবরা? তখন কি কোনো সমস্যা পেয়েছে? এগুলা কাজের কাজের থেকে হয়, কাজের মানে আপনাদের যে কাজকর্ম এটা সবারই হয়, কাজকর্ম থেকে বিভিন্ন সমস্যা হয়, কোমরের ডিস্কের সমস্যা হয়। তো আমি বলবো আপনি ও তাহলে আপনি একজন ওখানে আপনার যে জিপি ডাক্তার আছে, জিপি জেনারেল প্র্যাকটিশনার বলে, জিপি কে বলেন একজন কার্ডিওলজিস্টের কাছে রেফার করতে। এখন যেহেতু হাঁপিয়ে যান, এটা অবশ্য হার্টের সমস্যা হতে পারে, একটা ইসিজি করলে বোঝা যাবে। তবে আমি বলবো আর ব্যথার ইঞ্জেকশন এগুলো আর নেবেন না। এই যে কোমর ব্যথার জন্য অনেক সময় ব্যথার ওষুধ ইঞ্জেকশন এগুলো আর নেবেন না। আপনি কিছুদিন গ্যাস্ট্রাইটিসের বিভিন্ন ওষুধ খেয়ে দেখেন, আর স্বাভাবিক একটু নিয়মিত হাঁটা চলাফেরা করে দেখেন, হাঁটাহাঁটি করে দেখেন, আর একজন হার্টের ডাক্তার দেখিয়ে আগে একটু দেখেন। হার্টের জি, আপনার ইসিজি তে যদি সমস্যা না আসে তাহলে ইটিটি করতে হবে। ইটিটি জি, হ্যাঁ এই টেস্টটা করে দেখেন আপনি। হ্যাঁ ইটিটি সেটা তো খারাপ আসে নাই, সেটা তাইলে হয়তো আপনার গ্যাস্ট্রাইটিস এর সমস্যা হতে পারে, বা ফুসফুসে শ্বাসকষ্ট হয়। বুঝতে পেরেছি। তো এটা গ্যাস্ট্রাইটিসেরও সমস্যা হতে পারে। আপনি যদি পেঁপে মানে যে আধা পাকা, কিছুটা পাকা কিছুটা কাঁচা পেঁপে, কাঁচা নিয়মিত চাবিয়ে খাবেন, তা না অল্প করে, মনে করেন একটা পেঁপের অর্ধেক প্রতিদিন খাবেন, তা না এক মাস খেয়ে দেখেন। গ্যাস্ট্রাইটিসের বিভিন্ন যে ওষুধ পাওয়া যায়, ওষুধ দেশে ওষুধ পাওয়া যায়, ডাক্তার লাগে না, ওষুধের দোকান থেকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে তা না খেতে থাকেন, আর নিয়মিত ঘুম না হলে ঘুমানোর অভ্যাস করেন। এখন তো আপনি যেহেতু বাসায় রেস্টে আছেন, একটু রেস্টেই থাকেন, দেখা যাক, আমার মনে হয় এটা ইম্প্রুভ হয়ে যাবে। তারপরেও সমাধান না হলে আপনার পিঠে মানে এই যে ছবিটা দেখেন আমি দেখেছি, এটা তো বুকের অনেক সময় ভিতরে যদি সমস্যা না পাওয়া যায় তাহলে পিঠের এমআরআই করে দেখতে হবে। পিঠে কোনো, হ্যাঁ পিঠের ডরসাল স্পাইন বলা হয়, ডরসাল স্পাইনের একটা এমআরআই করে দেখতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। তবে কিছু
এক্সারসাইজ করতে পারেন, যেমন হালকা সাইকেল চালাইতে পারেন, আপনি নিয়মিত হাঁটতে পারেন, হালকা সাঁতার কাটতে পারেন, হালকা জগিং একটু দৌড় দিয়ে দেখতে পারেন। জি জি, এটা আচ্ছা, যাই হোক, এটা তো একটা সাময়িক সমস্যা হয়েছে, এটা হয়তো কেটে যাবে। তারপরে আপনি একটু হাঁটবেন, সাইক্লিং করবেন, একটু হালকা এক্সারসাইজ করবেন, চেস্টের বিভিন্ন মোবিলাইজিং এক্সারসাইজ বলি আমরা, ইন্টারনেটে ইউটিউবে, আমার মোবাইলে, আমার ইউটিউবে গেলেও পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিঠের সমস্যা থেকে হতে পারে, মেরুদণ্ডের সমস্যা থেকে হতে পারে, মাসেল স্পাজম থেকে হতে পারে, অনেক সমস্যা থেকে হতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, যেহেতু হার্টের ডাক্তাররা বলছে কোনো সমস্যা নাই, তাহলে আপনার পিঠের ডর্সাল স্পাইনে সমস্যা থাকতে পারে, ওরিড হওয়ার কিছু নাই ইনশাল্লাহ। যে আপনারা ভালো থাকেন আর এই নিয়ম মাফিক চলবেন, নিয়মিত হাত পরিষ্কার করবেন, আমরা বারবার বলছি হ্যান্ড ওয়াশ করবেন, নাকে আর মুখে ডাইরেক্ট পরিষ্কার ছাড়া হাত ব্যবহার করবেন না। আপনারা দেশে, আমি বলবো দেশে আসার এই মুহূর্তে প্রয়োজন নেই, অনেক দেখলাম কালকেও আসছে, আজকেও আসছে, আমার মতে এই মুহূর্তে আসার কোনো দরকার নেই, বাংলাদেশে এসে আপনাদের এই মুহূর্তে দরকার নেই। আমরা যেন সবাই এখন সেটেল থাকি, ধর্মীয় মোতাবেক অনুযায়ী যে যেখানে আছি সেখানেই থাকি, এই সমস্যাটা চলে যাবে হয়তো আর এক মাসের মধ্যে। জি, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকেন। তো আসলে এখানে মোহাম্মদ আলী সাহেব লেখছেন, তার আগে আফরুজা মোফাজ্জেল, ওনার আমি অলরেডি মনে হয় উত্তর দিয়েছি, আফরুজা যে আপনার বাটকে পেইনের কথা বলছিলেন, সেখানে গরম শেক দিয়ে দেখেন ওজনটা কি, ওজনটা আপনাদের দেখতে হবে, অনেকের ওজনের থেকেও মাসেল স্পাজম হয়, স্প্রেন হয়। মুহাম্মদ আলী লিখেছেন, আমার ডান পাশে উচকি ফুলে গেছে, আমার চোখ ফুলে গেছে, কোমরের উপরে ব্যথা, আমি এখন কুয়েতে আছি, একটু বলবেন কি। যে এটা অনেক কারণে হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিসের রোগীদের এই জাতীয় সমস্যা হয়ে থাকে, আর্থ্রাইটিসের সমস্যা থেকে সাধারণত এই জাতীয় সমস্যা হয়। আপনি ওখানে একজন আপাতত ডাক্তার দেখান, ওনার পরামর্শ ওষুধ খান, যেহেতু ফুলে গিয়েছে বা আপনার অনেক চোখের সমস্যা হচ্ছে, ওখানে একজন, আমি বলবো একজন জেনারেল প্র্যাকটিশনার, জিপি প্র্যাকটিশনারকে দেখান, আপাতত ওনাদের ওষুধ খান, তারপরে সমাধান না হলে আপনাকে একজন বাত ব্যথা স্পেশালিস্টের চিকিৎসায় যেতে হবে। আক্তার সাহেব লেখছেন, আমার বাবা অনেক অসুস্থ, ক্যান্সার, আমি কম টাকায় কোথায় চিকিৎসা করব? জি, আসলে ক্যান্সারের চিকিৎসা পৃথিবীর বিভিন্ন দেশে ক্যান্সারের ভালো ভালো হাসপাতাল আছে, আমাদের দেশে আছে, পার্শ্ববর্তী দেশে আছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বিভিন্ন দেশে আছে। কম টাকার চিকিৎসা আমার মনে হয় না বাংলাদেশের চেয়ে পৃথিবীর কোথাও আপনি পাবেন। বাংলাদেশ সরকারের সরকারি ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট আছে মহাখালী, আপনি সেখানে যোগাযোগ করেন, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, সেখান থেকে আপনি কম টাকায় চিকিৎসা আশা করি পেতে পারেন। আরও অনেকেই আপনারা এখানে প্রশ্ন লিখছেন, আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন। আমি বলছিলাম আজকে, আমি আর একটি ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, আমি শুনতে পাচ্ছি, আপনার নাম, বয়স, পেশা, সমস্যাটা বলুন, আমি শুনতে পাচ্ছি। বলেন। কি সমস্যা হয়, শারীরিক সমস্যাটা বলেন। ওনার ওজন কেমন, বয়স কত, ওজন কত, উচ্চতা কত? উচ্চতা কেমন ওনার? আচ্ছা, এমআরআই তে ওই রিপোর্টটা আসছে ঠিক না, L5-S1? এটা এক প্রকারের পিএলআইডি, আমরা বলছি আর আগে কোমর ব্যথার অন্যতম কেমন ডিস্ক প্রোল্যাপস বা পিএলআইডি,
ওনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে। আর আমি যে নিয়মগুলো বলছি বারবার, নিয়ম মাফিক চলতে হবে, স্ট্রেট চলাফেরা করতে হবে, মহিলারা হাই হিলে জুতা যেন ব্যবহার না করে। আর আমার ইউটিউব চ্যানেলে একটা এক্সারসাইজ দিয়েছি, দেখবেন PLID রোগের ওই এক্সারসাইজটা করতে পারে, গরম সেঁক দিতে পারে, কিছুদিন ব্যথানাশক ওষুধ খেয়ে রেস্টে থাকো 10-15-20 দিন, তারপরেও যদি সমাধান না হয় তাহলে হয়তো আপনাকে এ পেইন স্পেশালিস্ট বা আমাদের মতো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাহলে যে ফোনে কথা বলছেন, এই ফোনে এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমি শুক্রবার ছাড়া প্রতিদিন বসি, দুবেলা সকালেও বসি বিকালও বসি, আপনাকে 1-2 দিন আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে হবে ইনশাল্লাহ। আর ওনার আসার সময় অবশ্যই MRI ছবি আনতে হবে, রিপোর্ট আনলে চলবে না, ছবিটা যে কালো ছবিগুলো নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, ভালো থাকেন। জি, আমি আজকে বলছিলাম যে দর্শক আপনাদের বুকের ব্যথার কারণগুলো আমি বলবো, খুবই জরুরি। ইতিপূর্বে ইতালি থেকে এক ভদ্রলোক বুকের ব্যথা নিয়ে বলছিলেন, তো আজকে আমি বুক ব্যথার যে কারণগুলো, অনেক কারণ আছে, যেমন হার্টের যত হার্টের যদি আসলে ইন্টারনেটে কিছুটা সমস্যা হয়, এই জন্য লাইভে সমস্যা হচ্ছে, তো হার্টের যদি যে হার্টের যে মাংসপেশি সেখানে করোনারি আর্টারি থাকে সাপ্লাই দেয়, সেই আর্টারি ব্লক হলে বুকে ব্যথা, এটা সবচেয়ে কমন। সেখানে যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, অ্যানজাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই জাতীয় বিভিন্ন সমস্যায় বুকে ব্যথা করে। যদি হার্ট ফেইলিওর হয় তাতে বুকে ব্যথা হতে পারে, তাহলে হার্টের লটস অফ ডিজিজ তা থেকে বুকে ব্যথা হতে পারে। ফুসফুসে আমাদের হার্ট বাম পাশে অংশে, বেশিরভাগ ক্ষেত্রে বাম বুকের অংশে জায়গা দখল করে আছে, কিছুটা ডান অংশে ঠিক স্টারনামের পিছনে এবং কিছুটা লেফট চেস্টে, সো এবং এই দুই পাশে দুটো ফুসফুস আছে রাইট এন্ড লেফট, সেখানে যদি কোনো সমস্যা হয় তা থেকে বুকে ব্যথা হতে পারে। বুক ব্যথা নিয়ে আমি আসছি, একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি বলেন? জি 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 লোকমান সাহেব বলেন, আপনার সৌদি আরবে করোনার অবস্থাটা কি একটু আগে বলেন। আচ্ছা, আপনারা সাবধানে থাকবেন ইনশাল্লাহ, বলেন আপনার সমস্যা বলেন। আমি এর আগে বলেছিলাম আমার এখানে একটা, দেখবেন ঘাড়ের ব্যথার একটা ব্যায়াম দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটাতে, আমি একজনকে শিখাচ্ছি আপনার চ্যানেলে, দেখবেন এইভাবে স্ট্রেটিং এক্সারসাইজ বলা হয় ঘাড়ের, আবার শোল্ডার গার্ডেলের বিভিন্ন ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো করেন আপনি আপাতত। আর মাথায় ভারী কোনো বোঝা নেবেন না বা হাতে ভারী বোঝা ক্যারি করবেন না, আর বালিশ একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, সবসময় স্ট্রেট সোজা চলাফেরা চেষ্টা করবেন। মোবাইল ফোন এর আগে বলছি যে সোজা ধরতে হবে, যখন মোবাইল ফোনে কোনো ইউটিউব ফেসবুক বা কারোর সাথে ভিডিও কলে কথা বলেন অবশ্যই সামনাসামনি ধরতে হবে, যদি নিচে ধরেন তার থেকে একজাক্টলি সোজা রাখতে হবে। আর হাঁটবেন, হাঁটতে হবে, সোজা হাঁটবেন, হাঁটলে নিয়মিত আধা ঘন্টা 15-20 মিনিট যদি হাঁটাহাঁটি করেন দেখবেন এগুলো অনেকাংশে কমে গেছে, ঘাড়ের বিভিন্ন এক্সারসাইজ আছে
জি এগুলা করেন নিয়ম। জি এটাও যে অনেক সময় বিছানার সমস্যা থেকে হতে পারে, আপনি বালিশ ছাড়া টানা 15-20 দিন শুয়ে দেখেন, আশা করি এটা চলে যাবে, বা ব্যথার গরম সেঁক দেন, ব্যথার মলম লাগিয়ে দেখেন, তারপরেও সমাধান না হলেও তো দেশে আসলে এখানে থাকতে হবে। ডিপিএফসি তে 10-15 দিন থাকলে আমরা ঘাটটা সেট করব, এটা হচ্ছে বিভিন্ন মেশিনের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে। না ওই যে স্ট্রেসিং টাইপের ব্যায়াম করতে হবে বা স্ট্যাটিক টাইপের ব্যায়াম, ব্যায়ামগুলো আপনি ইউটিউব চ্যানেলে দেখেন, আমি আবারও আমার এই চ্যানেলে আবার ঘাড়ের ব্যায়াম কিছু দিব, 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ ব্যায়ামগুলো একটু ফলো করেন, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। আর না হলে একটু পিছনে যান, পুরাতন ইউটিউব পুরাতন ভিডিওগুলো গেলে আশা করি আপনার উপকার আসবে। আমার এখানে যদি জাস্ট নিয়ম কানুনগুলো মেনে চলেন, এবং দেখবেন ওয়ালে কমেন্টে অনেক কিছু ছবি আছে যে শুইবেন কিভাবে, বালিশ কেমন হওয়া উচিত, মোবাইল ফোনের ব্যবহার, এগুলো একটু করতে হবে। আর সর্বোপরি নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, তাহলে এগুলো অনেকাংশে কমে যায়। ও যেহেতু বসে থাকেন সারাক্ষণ গাড়িতে, তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন। জি নাহিদা, উনি স্যার সাইপ্রাস থেকে শুনছি যে, ধন্যবাদ, আপনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা বাংলা ভাষাভাষী লোকজন আছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজে আছেন, আপনারা কিছু হইলো যদি আপনাদের উপকার করতে পারি এতে আমি মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে দোয়া করবেন যেন নিয়মিত আপনাদের বিভিন্ন পরামর্শগুলো দিতে পারি। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি যদি জাস্ট একটু ফলো করেন, ভিডিওগুলো দেখেন, কমে আমার যে পোস্টগুলো আছে এই পোস্টের ঘরে যদি যান, এখানে বিভিন্ন আপনার যে আমরা যে শেয়ারগুলো দিয়েছি বিভিন্ন টিপস, এগুলো একটু ফলো করেন, তাহলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আমরা বিভিন্ন আর্গোনমিক্যাল কথা বলছি, সর্বোপরি নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে সবাইকেই, হালকা এক্সারসাইজ করতে হবে, যাদের সাঁতার কাটার সুযোগ আছে সাঁতার কাটতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই, এগুলো মেনটেন করতে হবে। মোবাইল ফোন টানা ব্যবহার করবেন না, মোস্ট অফ দা ঘাড় ব্যথা রুগী এখন মোবাইল ফোন ব্যবহার ইউজার। আফরোজা মুফাদ সেল আবার লেখছেন, স্যার গরম শেক নিচ্ছি কমে না 15 দিন ধরে, ওই ওষুধ খাইতেছি রিলেন্টাস, জয়েনিক্স, টিএস, ডেক্সিলেন, ন্যাপ্রো। যে আপনার আসলে দেখতে হবে, তাহলে যেহেতু অনেকদিন ধরে বিভিন্ন ওষুধও খাচ্ছেন, ব্যথার ওষুধও খাচ্ছেন, এভাবে ব্যথার ওষুধ খাওয়ার ঠিক না। আমি একটি ফোন নিয়ে আসছি, হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ও জি 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 বলেন, আফরোজা বলেন, এবার ওর বয়স কত? 35। আচ্ছা, ওনার কোমরের একটা এমআরআই করতে হবে। আমি বুঝতে পেরেছি আপনার যে কমেন্টগুলো লিখেছেন, আমি বুঝতে পেরেছি, ওনাকে কোমরে উনি কোমরের একটা এমআরআই করতে হবে। রোগেও চাপ খাবে, এই ওষুধে যদি কাজ না হয় আপনাকে রিহ্যাব থেরাপি করতে হবে, ফিজিওথেরাপির চেয়ে রিহ্যাব থেরাপি বেটার। রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আছে, পুনর্বাসন চিকিৎসা করতে হবে, আশা করি এতে ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবে। আর আমার লাইফগুলা রিহ্যাব ট্রিটমেন্ট, পুনর্বাসন চিকিৎসা, জি জি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, যত যেই যে জায়গায় যে সকল ডাক্তাররা ব্যথা নিয়ে কাজ করে, রিহ্যাব নিয়ে কাজ করে, দেখবেন পুনর্বাসন বিশেষজ্ঞ বলে। তো আপনি কোথায় থাকেন? মাইমেংসিং। আপনাকে তাহলে অত কষ্ট করে ঢাকা আসতে হবে, এক সময় এসে ডিপিআরসি তো আমাকে দেখিয়ে দিতে পারেন, আমি দেখে সমস্যাটা কি বুঝিয়ে দিব বা কি কি চিকিৎসা করা দরকার বলে দেব। আপনি ইউটিউব চ্যানেলটা, জি
এই যে ফোন নাম্বারটা কথা বলছেন, এই ফোনে কথা বললেই হবে। ডিপিআরসি হাসপাতাল, শ্যামলী রিং রোড। জি শ্যামলী ঢাকা। ডিপিআরসি ট্রমা সেন্টারটা আরেকটা, আর ডিপিআরসি আরেকটা। আপনি ফোন নাম্বারে যোগাযোগ করলে হবে, 12/1 রিং রোড শ্যামলী, শ্যামলী ক্লাব মাঠের উল্টা দিকে। এখানে আরেকজন লিখেছেন, ওনার স্যার আমার বয়স 22, ওজন 55 কেজি, উচ্চতা লেখেন নাই। আচ্ছা, আমি ক্রিকেট খেলতে গিয়ে বাম শোল্ডার ব্যথা পেয়েছি, এখন শোল্ডারের ভিতর থেকে আওয়াজ দেয়। আমার ঘাট থেকে শোল্ডার পর্যন্ত ব্যথা, মাংসপেশিগুলো টান টান লাগে। যে ইঞ্জুরিজনিত এই সমস্যাগুলো হয়, আমি ইতিপূর্বে শোল্ডারের একটি এক্সারসাইজ দিয়েছি আমার ইউটিউব চ্যানেলটাতে, আপনি পূর্বের ভিডিওতে কয়েকটা ভিডিও আগে গেলেই পেয়ে যাবেন। শোল্ডারের একটা এক্সারসাইজ দিয়েছি, ওই এক্সারসাইজটি আপনি করেন। আর এই যে নিয়মগুলো আমরা বারবার লাইভেও বলছি, টিপসও বলছি, বিভিন্ন রোগীকে পরামর্শ দিচ্ছি, নিয়মগুলো মেনে চলেন, আশা করি ঠিক হয়ে যাবে। তারপরও সমাধান না হলে হয়তো ঘাড় এবং শোল্ডারের এমআরআই করে দেখতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। তবে যা কিছু করেন না কেন, আপনাদের সবাইকে এডুকেশন মানতে হবে। যেমন করোনা ভাইরাসের কিভাবে ছড়ায় এটা যদি আপনারা না জানেন, তাহলে কিন্তু আপনারও আক্রান্ত হতে পারেন, আমিও আক্রান্ত হতে পারি, আল্লাহ না করুক যে কোনো লোকে আক্রান্ত হতে পারে। তদ্রুপ এই যে ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা থেকে মাপ পাওয়ার নিয়ম কানুন না জানেন বা এক্সারসাইজ না জানেন, নিয়ম কানুন মেনে না চলেন, তাহলে আপনাদেরও এই জাতীয় সমস্যা হতে পারে। তা আমি আজকে আসলে বুক ব্যথার কারণগুলো বলছিলাম, যে ফুসফুসে যদি কোনো প্রদাহ হয় তা থেকে হতে পারে, ফুসফুসে পানি জমে যায় তা থেকে হতে পারে, নিউমোনিয়াজনিত সমস্যা থেকে বুকে ব্যথা হতে পারে, তারপর হচ্ছে যদি ফুসফুসে ক্যান্সার হয় তা থেকে, ফুসফুসের রোগ থেকে চেস্ট পেইন হতে পারে বা বুক ব্যথা, এবং যদি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যা থেকে হতে পারে, যেমন আলসার, ইসোফেজাইটিস, তারপর হচ্ছে লিভারের সমস্যা, তা থেকেও বুকে ব্যথা হতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, জি কে বলছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম সালাম। জি ধন, জি 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 বলেন রফিক সাহেব, আমি শুনতে পাচ্ছি, রফিকুল ইসলাম সাহেব বলেন। আচ্ছা জি, বয়স কত আপনার? আমার বয়স 38। আচ্ছা আপনি কি করেন? আমি বুঝতে পারছি। তো আসলে কোমর ব্যথার অনেক কারণ আমরা এই যে লাইভে আপনি এতক্ষণ শুনেছেন, আশা করি জি 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 এই যে কারণগুলো আপনি শুনেছেন, অনেক কারণে হতে পারে। তো ডাক্তার সাহেবরা যেহেতু ওষুধ দিয়েছে, ওষুধগুলো আরো কিছুদিন খান, এতেও যদি সমাধান। না থেরাপি যে কোনো জায়গায় উল্টাপাল্টা থেরাপি দেওয়া যাবে না, থেরাপির সেন্টার নিয়ে সমস্যা আছে, বিভিন্ন ভুয়া সেন্টার দিয়ে ভরা বাংলাদেশে, বুঝে শুনে ডাক্তারের পরামর্শে থেরাপি। এগুলা ভুয়া প্রতিষ্ঠান, আমি বলবো আপনাকে সম্পূর্ণ ভুয়া, বোগাস, এগুলা কোনো ডাক্তারি চিকিৎসা না। আমরা যারা থেরাপির কথা বলি, বিভিন্ন ডাক্তাররা আমাদের এই বলার কথাটাকে সুযোগ নিয়ে জনগণের কাছে প্রতারণা করছে। বাংলাদেশ সরকারের কোনো এই জাতীয় কোনো সেন্টার, কোরিয়ান কোনো সেন্টার নাই। ওকে,
আমি বুঝতে পেরেছি। চিকিৎসা আপনারা কার কাছ থেকে নিবেন, ডাক্তারের কাছ থেকে নিবেন না মেশিনের কাছ থেকে না কবিরাজের কাছ থেকে? জি, সো ওইখানে কোনো ডাক্তার, কোনো MBBS ডিগ্রিধারী বা দাঁতের ডাক্তার কেউ নেই, তাহলে কেন আপনারা ওখান থেকে এইসব অপচিকিৎসা নিবেন? আপনারা অবশ্যই, আচ্ছা দিছেন আর দিয়েন না, আপনি গরম সেঁক দেন, ওজন বেশি হলে ওজনটা কমান, নিয়মিত দুধ এবং দুধ জাতীয় খাবার খাবেন, দই খাবেন, দুধ খাবেন, মিষ্টি খাবেন না, গরম সেঁক দেন, ডাক্তার সাহেব যে ওষুধ দিছে ওগুলা ঠিক মতো খেতে থাকেন, আর নিয়মগুলা মানার চেষ্টা করেন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গরম নাহলে সাঁতার কাটেন, সাঁতার যেহেতু আপনি ওখানে থাকেন সাঁতার অনেক উপকারী। তারপরেও যদি কষ্ট হয়, যেহেতু অনেকদিন হচ্ছে, আপনি একসময় আমার একটু দেখিয়ে যান, আমি একটু ভালো ওষুধ টষুধ নিয়ম কানুন বুঝিয়ে দিব, আপনার গরিব মানুষ কোনো সমস্যা নাই, প্রয়োজনে ভিজিট না দিলেও চলবে, আমি দেখে দিব ইনশাল্লাহ। একদিন ঢাকা আসেন না, আপনি বাসার কথা বললেন, ফেনী, ফেনীর লোক ঢাকা আসবেন, এটা কত হইলো? আমি দেখে দিব, দেখা না না, ব্যথার জন্য ইসিজি এন্ডোস্কোপির কোনো দরকার নাই, এগুলা হয়তো MRI করা প্রয়োজন হতে পারে, আপনি একটু কষ্ট করে আসেন, আমি দেখে দেবো ইনশাল্লাহ। জি জি, ফোন দিয়ে আসবেন, 1 থেকে 2 দিন আগে ফোন দিয়ে আসবেন। আল্লাহ আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমরা এর আগে বলছিলাম যে বুকের ব্যথার যদি গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, ইসোফেজাইটিস, লিভারের সমস্যা, বিভিন্ন সমস্যা থেকে বুকের ব্যথা হতে পারে, তাছাড়া হাড় জোড়া সমস্যা থেকে, যেমন বাত জাতীয় বিভিন্ন সমস্যা থেকে বুকে ব্যথা হতে পারে, যদি ঘাড়ের রিবস থাকে তা থেকে বুকে ব্যথা হতে পারে, পিঠে বা বুকে যদি কেউ আঘাত করে তা থেকে ব্যথা পারে, পিঠে যদি ডিস্কের সমস্যা থাকে তা থেকে বুকে ব্যথা হতে পারে। বুক ব্যথার অনেক কারণ, আরও বিভিন্ন সমস্যা হতে পারে, তবে আমি বলবো আপনারা অবশ্যই যে কোনো বাত ব্যথা বা যে কোনো শারীরিক সমস্যা অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন, অপচিকিৎসার মেশিনের উপর নির্ভরশীল না হয়ে পড়ে আপনারা ডাক্তারের কাছে যাবেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন, আমি শুনতে পাচ্ছি। জি 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 জি, নাহিদা বলেন, সাইপ্রাস তো অনেক দূরে আছেন আপনি, করোনা আছে নাকি আপনাদের এলাকায়? আপনাদের সাইপ্রাসে কোনো করোনা ভাইরাস পাওয়া গিয়েছে? আচ্ছা বলেন নাহিদা, আমি বুঝতে পেরেছি, আপনারা সাবধানে থাকবেন, আল্লাহ পাক সবাইকে এই রোগ থেকে মুক্তি দেয় বা হেফাজত করুক। আপনার সমস্যাটা বলেন। কোনো কিছু যদি আমি আজকে দিই, আমি কিছু বহন করি, তাই অতিরিক্ত বাড়ি লাগে, কাজ করতেছি, দিন দিন করে বা কোনো কোনো সময় হাতরা মতো ব্যথা।
আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনার মতো আরো কয়েকজন এই একই প্রশ্ন করেছে, ঘাড়ের সমস্যা সবার জন্য কমন কিছু নিয়ম কানুন, যে সামনে ঝুঁকে কাজ করা যাবে না, বা করলেও কাজ মাঝে মাঝে একটু উঠে দাঁড়াতে হবে, সোজা হয়ে কাজ করার চেষ্টা করবেন, বালিশ একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, শোল্ডার এবং ঘাড়ের বিভিন্ন এক্সারসাইজ আছে, আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, এক্সারসাইজগুলো করার চেষ্টা করেন, ঘাড়ে শোল্ডারে গরম সেঁক দেন, আপাতত ওখান থেকে ডাক্তার দেখিয়ে কিছু ব্যথার ওষুধ খেতে পারেন কিছুদিনের জন্য, নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। এটি হচ্ছে আমার বর্তমান পরামর্শ। এটা ঘাড়ের একটা এমআরআই করতে হবে। আপনার কথা অনুযায়ী বুঝতে পেরেছি, আপনার সম্ভবত কাজের সমস্যা থেকে টহার। আপনার ওজন উচ্চতা ঠিক আছে, মানে উচ্চতা অনুযায়ী ওজন বেশি না কম? যে এটা কাজের থেকে হচ্ছে, বুঝতে পেরেছি। আপনার হাইট ওজন উচ্চতা সব ঠিক আছে কাজের কারণে, যেহেতু আপনি ওখানে যে কাজগুলো করতে হয় একই রকম কাজ বারবার করেন, এইসব কাজ থেকে ভালো থাকার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে, হাঁটতে হবে, এবং প্রয়োজনে ওখানে থেরাপি দিতে হবে। থেরাপি মানে ডাক্তারদের শরণাপন্ন হয়ে, আপনারা তো ভালো ডাক্তার ছাড়া চিকিৎসা করতে পারেন না, থেরাপি দেওয়া সম্ভব না, কিন্তু বাংলাদেশে ডাক্তার ছাড়া অনেকে বিভিন্ন মেশিনের কাছে গিয়া দোকান খুলে বসছে, অনেকে দোকানে গিয়ে থেরাপি দেয়, দিয়া পরে প্যারালাইসিসে আমাদের কাছে আসে। তো আপনি একটু ওইভাবে চিকিৎসা করেন ইনশাল্লাহ, আর ব্যায়াম করবেন, বিভিন্ন স্ট্যাটিক এক্সারসাইজ, এই যে এইভাবে ঘাড়ের আমরা আমার চ্যানেলে দেওয়া আছে এভাবে এক্সারসাইজ, শোল্ডার গার্ডেলের বিভিন্ন এক্সারসাইজ, স্ট্রেসিং, STRETCHING স্ট্রেসিং এক্সারসাইজ আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এই এক্সারসাইজগুলো করেন, ভারী কাজ সামনে ঝুঁকে করবেন না, বালিশ পাতলা বালিশে শুইবেন, মোবাইল ফোন সোজা হয়ে ব্যবহার করবেন, বারবার বলছি সবাইকে মোবাইল ফোন স্ট্রেট ব্যবহার করতে হবে, আর নিয়মিত হাঁটতে হবে কাজের ফাঁকে ফাঁকে, যখন কাজ থাকবে না বাইরে হাঁটতে হবে, এবং বসার ক্ষেত্রে সোজা হয়ে বসতে হবে, এক নাগারে বসে থাকা যাবে না। এই নিয়মগুলো যদি মেনে চলেন ঘাড় ব্যথা থেকে এমনিতেই ভালো হয়ে যাবেন। তারপর আমি যেটা বলবো, অবশ্যই ঘাড়ের একটা এমআরআই করে দেখতে হবে যে ঘাড়ে অন্য কোনো সমস্যা হয়েছে কি না। অসুবিধা নাই ইনশাল্লাহ, আপনি দেশে আসলে এ করবেন, ইন দ্য মিন টাইম আপনি এই নিয়মগুলো মেনে চলেন, ঠিক আছে? জি, ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। আমি আমার লাইফটি শেষ করতে হচ্ছে, কারণ আবার রুগী দেখতে হবে, অনেক ভর্তি রুগী আছে, অনেক ব্যস্ততার মাঝে আমি লাইভে আসতে পেরেছি। আল্লাহ পাকের কাছে অশেষ হাজারো হাজারো লক্ষ লক্ষ শুকরিয়া। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন, আর যারা ইউটিউব ফেসবুক আছে আমার পেজটাকে আপনারা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন। এমডি আজিজ উনি লিখেছে, আমার নাম ঝর্ণা, বয়স 28, উচ্চতা 5 ফুট, ওজন 67, 5 ফুট 67। আমার কোমর ব্যথা, বাম পাশে বাম সাইডে পিঠে ব্যথা, চিকিৎসা করেছে ভালো হচ্ছে না, উল্টো উল্টো রিয়েকশন করে শরীর ফুলে যায়, শরীর ব্যথা করে। জি, আমি বুঝতে পেরেছি যে ঝর্ণা বোন, আপনার আসলে ওজন কমাইতে হবে, আপনার 5 ফুট উচ্চতা অনুযায়ী ওজন বেশি আছে, আপনার ওজন সর্বোচ্চ 60 কেজি বা 55 থেকে 60 কেজির মধ্যে নিয়ে আসতে হবে। আপনি যদি মুসলিম হন অবশ্যই 3 দিন রোজা থাকবেন, সোম বৃহস্পতিবার থাকবেনই, পাশাপাশি প্রতি শনিবারও রোজা থাকবেন, একদিন ব্রেক দিয়ে দিয়ে, আর ওজন কমানোর চেষ্টা করবেন, সকল খাবারই খাবেন, অন্যান্য খাবারগুলো ব্যালেন্স ডায়েট খাবেন, এবং খাবার কম খাবেন, স্পেশালি শর্করা জাতীয় খাবার কম খাবেন, মিষ্টি জাতীয় ভাজা পোড়া ফাস্ট ফুড এসব খাবার একেবারেই খাবেন না, এবং অন্যান্য খাবার কম খান, শাকসবজি এগুলোর উপরে নজর দেন, তরকারি বেশি করে খান, ওজনটা কমিয়ে ফেলেন আর রোজা থাকেন, তাহলে আশা করি অনেক উপকারে আসবে। আর ব্যথার ওষুধ দীর্ঘদিন খাবেন না, ব্যথার ওষুধ খেলে কোনো লাভ হবে না। আপনাকে এই চিকিৎসার নিয়মকানুন মানার পরেও যদি ভালো না হয়, তাহলে আপনাকে অবশ্যই রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টকে দেখাতে হবে,
আশা করি আপনারা সবাই এই লাইভটি শেয়ার করে দিবেন, ভালো থাকবেন। আর অবশ্যই করোনা ভাইরাস জনিত বাংলাদেশ সরকারের যে নির্দেশনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা, আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আসুন আমরা নিয়মিত প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর ভালো করে সাবান দিয়ে হাত ধুই। প্রয়োজন ছাড়া গ্যাদারিং এরিয়াতে আমরা না যাই। যে জায়গাটাতে আমরা বারবার হাত দিই সেই জায়গাগুলো নিয়মিত আমরা বিভিন্ন ওয়াশ সলিউশন দিয়ে বা হ্যান্ডি ওয়াশ বা বিভিন্ন রকম মানে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হাঁচি কাশি যেখানে সেখানে না দেই। জনসমাগম ভিড় জায়গা থেকে এড়িয়ে চলি। গণপরিবহন পারতপক্ষে না উঠি। কর্মক্ষেত্রে নিজের জায়গাগুলো পরিষ্কার রাখি। বাসায় পরিষ্কার রাখি। বাচ্চাদেরকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস তৈরি করি। এই নিয়মগুলো মেনে চলি। ইনশাআল্লাহ আমরাও করোনার মতো ভয়ানক রূপ থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।